হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা থেকে শুরু করে নতুন যে ভর্তি হতে চলেছে সেই বিষয়ে শিক্ষামন্ত্রী ফাইনালি বক্তব্য চলে এসেছে চলুন দেখে নিচ্ছি তার বক্তব্য রাজ্যর তরফ থেকে কী ডিসিশান নেওয়া হচ্ছে সেটাও শেয়ার করছি তো যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সোজাসুজি প্রথমে চলে যাচ্ছি লিডিং নিউজ পেপার দেখে নিচ্ছি কলেজের অ্যাডমিশন রিলেটেড শিক্ষামন্ত্রী তিনি কি জানালেন রাজ্যে স্নাতক স্তরে অনলাইন ভর্তি আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে তার আগে শনিবার শিক্ষামন্ত্রী বার্ত বসুর আশ্বাস কলেজ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আসন রয়েছে তাই ভর্তির সমস্যা হবে না আরও দাবি ভর্তির ক্ষেত্রে সমস্যা হলে তারা বিষয়টি দেখবে তার ফলে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে এবং এডুকেশন মিনিস্টারের তরফ থেকে বক্তব্য এসছে যে যদি এরকম কোনো সমস্যা হয় বিশেষ করে এই যে পার্সেন্টেজের ব্যাপারটা বলা হচ্ছিল তাহলে সেই বিষয়টা কিন্তু তারা দেখবে অতিমারির কারণে এবছর উচ্চ মাধ্যমিক সর্বভারতীয় বোর্ডগুলি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়নি এবং আমাদের রাজ্য হয়নি বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু ওপরের দিকে গ্রেড পে পাশের হার তুলনামূলকভাবে কম আইএসসি ও সিবিএসসি দ্বাদশের পরীক্ষায় এবার পাশের হারে রেকর্ড হয়েছে আশি থেকে একশো পার্সেন্ট নম্বর পড়ুয়ার সংখ্যা প্রচুর প্রশ্ন উঠছে উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়ারা কলকাতা তথাকথিত নাম করা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যায় পড়বে কিনা যেটা আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করেছিলাম উচ্চশিক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী রাজ্যে বা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে রয়েছে পাঁচ লক্ষ বিরানব্বই হাজার আসন প্রতি বছরই সেই আসনের আট থেকে বাইশ শতাংশ ফাঁকা থাকে যাদবপুর প্রেসিডেন্সি লেডি ব্রাহ্মণ আশুতোষ কলেজের মতন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাই উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন শিক্ষা দপ্তরের দাবি এদিন জাতীয় শিক্ষানীতি নিয়ে তারা যা বক্তব্য রেখেছে সেটা তারা বলেছে তুগলকি কাণ্ড তো আলটিমেটলি যেটা হচ্ছে যে তার মানে আমাদের যেটা স্টুডেন্টরা টেনশন করছিল যে এত নাম্বার এসে আইএসসি বা ক্ষেত্রে সেটা প্রবলেম হবে কি না স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে না এরকম কোনো প্রবলেম হবে না তারা পুরো বিষয়টা দেখবে এবং পরবর্তীতে কোনো প্রবলেম হলেও সে বিষয়টা দেখবে তারপরে তোমরা যারা যারা যে যে কলেজগুলো প্ল্যানিং করেছো অ্যাডমিশন নেবার ফর্ম ফিল আপ করার সেগুলো করো তবে আমি আবার বলছি একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে অন্যান্য যে সমস্ত কলেজে কাট অফটা কম হয় সেখানেও অ্যাপ্লাই করার চেষ্টা করো যাতে কোনো অসুবিধা না হয় চলুন দেখে নিচ্ছি পরীক্ষা রিলেটেড যে আপডেটটা শিক্ষামন্ত্রীর তরফ থেকে এসছে আপনারা নিশ্চয়ই জানেন যে স্নাতক ও স্নাতকোত্তরে ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়ে বা ইউজিসির বক্তব্য এবং রাজ্য সরকারের বক্তব্য এসছিল তার পরবর্তীতে একটা কিন্তু জটলাও তৈরি হচ্ছিলো কি বলছে স্নাতক ও স্নাতকোত্তর বা অন্তর্বর্তী সেমিস্টারে পরীক্ষা নয় বা বলে গত ষোলোই জুলাই বা নির্দেশিকা জানিয়ে দিয়েছিল ইউজিসি যেটা আপনারা জানেন কমিশন জানিয়েছে পড়ুয়াদের আগে মূল্যায়ন করতে হবে আগের সেমিস্টারে ফল ও বর্তমান সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে কিন্তু উচ্চশিক্ষা দপ্তর তার আগেই রাজ্যকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোকে জানিয়েছিল যে অন্তর্বর্তী সেমিস্টারে পরীক্ষা নিতে হবে এবং আপনারা এটাও জানেন দু ধরনের নির্দেশে বিভ্রান্তি ছড়িয়েছে তবে শিক্ষামন্ত্রী তার ফাইনালি কি বক্তব্য দেখুন এ ব্যাপারে তিনি শনিবার দিন জানিয়েছেন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকার রয়েছে তাই এই বিষয়ে তার নিজেরাই সিদ্ধান্ত নিই অর্থাৎ ইউনিভার্স ইউনিভার্সিটি যারা আলাদা আলাদাভাবে এই যে পরীক্ষা নিচ্ছে কেউ কেউ পরীক্ষা বাতিল করছে যেমন রবীন্দ্রভারতী ইন্টারমিডিয়েটটা না করিয়ে তারা কিন্তু প্রমোট করছে আবার অধিকেতর থেকে ক্যালকাটা থেকে গৌরবঙ্গ প্রত্যেকজন পরীক্ষা নিচ্ছে আবার অনেকে পরীক্ষা নিয়ে নিয়েছে তো এখন বক্তব্য শিক্ষামন্ত্রী যে তাদের যে ইউনিভার্সিটি যারা রয়েছে তাদের কিন্তু স্বতান্ত্রিক অধিকার অটোনমি অ্যাকচুয়ালি অটোনমি রয়েছে প্রত্যেকটি ইউনিভার্সিটির ইউনিভার্সিটি অটোনমি মানে হচ্ছে ইউনিভার্সিটির নিজের সতান্ত্রিক ক্ষমতা রয়েছে একটা ইউনিভার্সিটি হচ্ছে ন্যাচারাল বডি তো সেক্ষেত্রে আজকে শিক্ষামন্ত্রী তার ফলে এটাই বলেছে কী বলেছে তার সাথে পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত রাজ্য আগেই নিয়েছে ইউজিসি তাদের নির্দেশ পরে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তরের পরামর্শ মেনে রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী সেমিস্টার পরীক্ষা নিচ্ছে তারপরে শিক্ষামন্ত্রীর কথা এটা স্পষ্ট হয়ে গেল যে তারা যে ডিউশন জানিয়েছিল যে পরীক্ষা নিতে হবে সেটাও তারা ক্যান্সেল করছে না এবং তারা তার সাথে ইউজিসি যেটা বলেছে সেটাকেও তারা কিন্তু এগ্রি করছে না যেটা মেন হচ্ছে যে তারা পুরোপুরি ইউনিভার্সিটির ওপর ছেড়ে দিচ্ছে ইউনিভার্সিটি যদি চায় তাহলে পরীক্ষা নিতে পারে এবং আপনারা নিশ্চয়ই জানেন রাজ্যের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ইউনিভার্সিটি তারাই কিন্তু ইন্টারমিডিয়েটদের পরীক্ষা নিচ্ছে তার ফলে আপনাদের যেরকম পরীক্ষা হচ্ছে সেরকমই হবে এবং রবীন্দ্রভারতী যেমন পরীক্ষা নিচ্ছে না তাদের স্বতান্ত্রিক ক্ষমতা ব্যবহার করে তারা ইউনিভার্সিটি তারা অটোনমি ব্যবহার করে তারা কিন্তু পরীক্ষা নিচ্ছে না এটাতেও কোনো অসুবিধা নেই তার ফলে তোমরা যারা পরীক্ষার জন্য প্রিপেয়ার এবং তোমাদের যাতে রুটিন দিয়ে দেওয়া হয়েছে সেটা কলকাতা থেকে গৌরবঙ্গ থেকে বর্ধমান প্রত্যেকটি ইউনিভার্সিটি সেরকমভাবে তোমাদের পরীক্ষা হবে বিশাল বড় বেস্ট অফ লাগ জানাই খুব মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও সবাই খুব ভালোভাবে রেজাল্ট আমি জানি এবং একটাই জিনিস মাথায় রাখো যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় কোনো টেকনিক্যাল ইরন না হয় তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাটা দিয়ে এবং সেই পরীক্ষাটার আনসার স্ক্রিপ্টে যাতে পাঠাতে পারো যেহেতু ওবির মাধ্যমে হচ্ছে আশা করি আজকে মোটামুটি একটু মাথা একদম যাদের বিশেষ করে টেনশান করছিল তাদের টেনশানটা ক্লিয়ার হয়ে গেল কারণ তোমাদের সামনে তার মানে পরীক্ষা হচ্ছে ভালো থাকবে সবাই সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক